হ্যালো বাসি প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বাসি রয়েছে। তো এই বাসিটি দিয়ে আজকে আমি খাঁচার ভিতর অচিন পাখি এই গানটির টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, একটি ভিডিওতে যদি আমি এই গানটির টিউটোরিয়ালটি দিই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যাতে করে কিন্তু আপনাদের মনোযোগটা ভিডিওতে নাও থাকতে পারে। সো আমি কি করব, দুইটি পার্ট করব। একটি পার্টে প্রথম যে কোয়ালিটি আছে সেটা দেখাবো, আর দ্বিতীয় যে চিত্রণটা রয়েছে সেটা আমি আরেকটা ভিডিওতে দেখে দেবো। এর পরবর্তী ভিডিওতেই কিন্তু সেই ভিডিওটি আসবে। সো আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো বন্ধুরা চলেন, আজকের যে মূল টিউটোরিয়ালটি খাঁচার ভিতরে অচিন পাখি সেই গানটির টিউটোরিয়ালটি সেটি শুরু করা যাক। তো বন্ধুরা, গানটি হচ্ছে এরকম, আমি বাজায় দেখাচ্ছি একটু গানটি, তারপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ স্লোভাবে আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? বন্ধুরা, এটা হচ্ছে যে আপনার প্রথম বলি, ঠিক আছে? তারপরে আরেকটা টান আছে ওখানে, তো আমি আস্তে আস্তে করে যাচ্ছি, টানটাও দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে খাঁচার ভেতর অচিন পাখি, গানটা হচ্ছে এরকম যে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে যে খাঁচার, ঠিক আছে, খাঁচার খাঁচার এখানে শুরু হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে রে থেকে শুরু হবে, রে গা রে সা নেই, ঠিক আছে? মানে কমল গা আসবে এখানে, এখানে অবশ্যই কমল গা আসবে। তো আপনারা যারা প্রথম যে সারগামগুলো কীভাবে বাজাতে হয় সেগুলো যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই আই বাটনে, এখানে আই বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো বন্ধুরা, টিউটোরিয়ালটা শুরু করা যাক। সো সে এটা হচ্ছে যে খাচার খাচার রে গা রে কমল গা রে সা খাচার ভেতর ভেতর এবার ভেতর সা রে সা নি সা রে সা নি, ঠিক আছে? ও চিন ও চিন চিন, এখান থেকে হচ্ছে আপনাদের নিশা 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 ও চিন পাখি পাখি, এখান থেকে আপনাদের চলে আসবে রে থেকে, ডাইরেক্ট রে চলে আসবে, রে থেকে গা রে কমল গা পাখি কেমনে কেমনে, এখান থেকে এবার চলে আসবে কোথায় সায়ে, সা রে কমল গা রে সা, এখান থেকে রে 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 সা রে সা নি, এখানে নিয়ে এখানে একটু হলে মার খাবে, এখানে একটু হলে টাচ খাবে এখানে, ঠিক আছে? এখানে একটু টাচ দিতে হবে, হ্যাঁ, কেমনে থাকে যায়, ঠিক আছে, থাকে যায়, এবার থাকে যায় থাকে যাই, এখান থেকে আপনাদের নি সা রেটা একটু উঠবে, মানে কমল কমল রে, তারপরে এখানে নিয়ের উপরে একটু খালি বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু থাকে যাই এই কথাটি চলে আসবে, ঠিক আছে? যেমন আমি আবার থেকে আবার বাজিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু, এখানে কিন্তু আমি এই দুটা আঙুল রে আর নি যে রয়েছে এই দুটা কিন্তু আমি একসাথে বাড়ি দিচ্ছি, যাতে কিন্তু সুরটা কিন্তু শুনতে ভালো লাগছে। সো বন্ধুরা, আপনারা যারা নতুন বাঁশি বাজানো শিখবেন তারা কিন্তু, তাদের কিন্তু প্রথম প্রথম অনেক সমস্যা হবে বাঁশি বাজাতে, তাদের কিন্তু সুন্দরভাবে যে টিউনটা সেটা কিন্তু বের হবে না, ঠিক আছে? তো এর জন্য কিন্তু আপনাদেরকে অনেক, মানে কি বলবো, যে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে,
প্র্যাকটিস না করলে কিন্তু আপনাদের কোনো কিছু সম্ভব হবে না। আপনি যদি যত বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনার কিন্তু তত বেশি বেশি আপনি আপনার বাসিটাকে নিজের আয়ত্তে আনতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব ডাইরেক্ট উপরের কোলিটা যেটা রয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের তারে ধরতে পারলে মনোবেরি, আমি বাসিতে বাজিয়ে দেখাচ্ছি। এখান থেকে পা করি মা তারে তারে পা ডাইরেকশা পা ডাইরেকশা, এখানে পা মা ধরতে পারলে তারে তারে পা থেকে ডাইরেক্ট সা, এখানে সা নি সা নি রে সা নি রে সা, মন আস্তে করে আনতে হবে, মানে সা থেকে আস্তে করে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে, তারপর হচ্ছে বেরি বেরি, এখান থেকে আপনাদের নিধা 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 পা মা নিধা পা মা, মানে আস্তে বেরি বেরি নিধা পা মা নিধা নিধা পা মা, ঠিক আছে। এখানে আস্তে করে আনতে হবে আপনাদেরকে টানে, ঠিক আছে। এই যে এখানে আঙুলগুলো একটু করে কাঁপাবেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এখানে আপনাদেরকে দেখানোর কিছুই নেই, এখানে এখানে যে আপনাদেরকে সারগামটা দেবো সেটা কিন্তু দেখানোর কিছুই নেই, এটা জাস্ট আপনাদেরকে একটু বাইরে ঠুকে আনতে হবে নিচের দিকে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো বন্ধুরা, তারপরে যে কোলিটা সেটাতে আমরা চলে যাই, সেটা হচ্ছে যে আপনাদের দিতাম পাখির পাই, দেখতে পাচ্ছেন দিতাম পাখির পাই, পা মা পা মা আবার পা থেকে সা, মানে হচ্ছে যে পা মা পা পা সা, পা মা পা সা এখানে আপনাদের এখানে আপনাদের যে এখানে যে আপনাদের টানটা আসবে সেটা হচ্ছে যে আপনাদের সা কি এখানে সানি 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 সা সানি সানি, তারপরে সানি সানি, তারপরে হচ্ছে নিধা 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 নিধা, তারপরে হচ্ছে ধা পা ধা ধা পা ধা পা, তারপরে হচ্ছে পা মা পা মা, ঠিক আছে। এভাবে কিন্তু তারপরে নিচে আসবে গা গা গারে 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 গারে, তারপরে সায় আসে শেষ হবে, ঠিক আছে। এভাবে করে শেষ থেকে আসতে হবে আস্তে আস্তে করে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে আবার আগের যে ইয়াটা কেমনে আসে যাই, এটা কিন্তু এভাবে করেই আপনাদেরকে টানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আশা করি এক নম্বর যে টিউটোরিয়াল সেটা আপনারা বুঝতে পারছেন। তো যাদের বুঝতে কোনো রকম সমস্যা হবে বা হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কিংবা আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো স্টেপ ওয়ানের যে প্রথম ধাপের যে ভিডিওটা, এটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদেরকেও ভিডিওটা শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।